নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী, আপনারা দেখছেন। আপনার জন্মচক্রের মধ্যে রয়েছে এমন কিছু দোষ, যেই দোষ আপনাকে সমস্যা যুক্ত করছে, বারবার বিভিন্ন বাধার সৃষ্টি করছে। তাই আমার অনুরোধ, আপনি আপনার দোষ ত্রুটি যদি আপনার জন্মচক্রে কিছু থাকে, তাহলে আজই তার সমাধান করার চেষ্টা করুন এবং নিজের জীবনকে আরো সুন্দর থেকে সুন্দর। আর কথা বেশি বাড়াবো না, আমরা চলে যাব একদম অনুষ্ঠানে। আপনি অনুষ্ঠানটিকে দেখুন, এবং আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আপনার মূল্যবান বক্তব্য আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এরকম শিক্ষামূলক অনুষ্ঠান আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে। নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। আজকে আমরা আজকে বৃষ রাশির বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। দেখুন, আপনারা হয়তো দেখেছেন, যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব, আমার অ্যাস্ট্রোটিপ চ্যানেলের মধ্যে আমি কিন্তু বিভিন্ন রাশি নিয়ে অনেক রকম অনুষ্ঠান দিয়েছি। বিভিন্ন রাশির ক্যারেক্টার, বিভিন্ন রাশির জীবনে নানা দিক, বিভিন্ন রাশির প্রেম, বিবাহিত জীবন, এগুলো সব দিয়েছি অলরেডি, এবং তার একটা আভাস দেওয়ার চেষ্টা করেছি। আজকে শুধুমাত্র পার্টিকুলার বৃষরাশির মানুষদের বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। বৃষরাশির মানুষদের বিবাহিত জীবনটার আভাস দেওয়ার চেষ্টা করব, কেমন কেমন ঘটনা হতে পারে। আর যদি আপনি বৃষরাশির মানুষ হন, আপনি ছেলে বা মহিলাও হতে পারেন, পুরুষ বা মহিলা, তাই আপনার এমন হতে পারে যে আপনি হয়তো প্রেম করছেন, হ্যাঁ, আপনি ভেবেছেন বা ভাবনা চিন্তা করেছেন যে বিবাহ করবেন, তাহলেও আমি কিন্তু একটা আভাস অবশ্যই দেব, যাতে আপনার সুবিধা হয়। অর্থাৎ আপনার বিবাহ করার পর কেমন বিষয়গুলো আসতে পারে, কেমন কেমন সমস্যা আসতে পারে আপনার জীবনে, তার একটা পূর্ব আভাস দেবার চেষ্টা করব। দেখুন, বৃষরাশি হওয়ার কারণে আপনি তো অবশ্যই দেখতে সুন্দর, বা আপনার ভেতরে বেশ কিছু কোয়ালিটি রয়েছে, আপনাকে বেশ কিছু মানুষ পছন্দ করে, আপনি একটু রোম্যান্টিক, এবং আপনি তার সঙ্গে সঙ্গে সুন্দর কথাবার্তা বলতে পারেন। আপনি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক বিষয়গুলো আপনার লজিক্যাল, কিন্তু আপনার যে পার্টনার রয়েছে, সেটা ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে, সে কিন্তু আপনার কথাবার্তাগুলোকে সেরকমভাবে নেয় না। বিশেষ বিবাহিত জীবনে তাদের যারা পার্টনার হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের পার্টনাররা দেখতে মোটামুটি সুন্দর হয়, যদি মানে খুব সমস্যা না থাকে তো জন্মচক্রের মধ্যে, তাহলে দেখতে সুন্দর হওয়ার কথা। কিন্তু তাদের পার্টনাররা দেখা যায় কখনো কখনো যে তাদের পার্টনাররা কিন্তু বৃষরাশির যারা পার্টনার হয়, তারা মনে করে যে বৃষরাশির মানুষরা আমাদের কথা অনুপাতে চলবে, আমাদের কথা শুনে, আমার কথা শুনে যদি চলে তাহলে পারে তার জীবনের উন্নতি হবে, এরকম ভাবতে পারে আপনার পার্টনার। আপনার পার্টনারের মাথা গরমের একটা প্রবণতা থাকবে, এবং মাথা গরম করে সে হঠকারে সিদ্ধান্ত কখনো নিয়ে নিতে পারে, তাই এই বিষয়টাকে আপনি সতর্ক থাকুন। অনেক সময় দেখা যায় বৃষরাশির পার্টনার যারা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু তারা একটু পরিবার প্রেমী বলতে পারি, যে তারা একটু তার নিজের পরিবারকে বেশি ভালোবাসে, এবং সেই পরিবারের সঙ্গে কিন্তু বৃষরাশি যদি আপনি হন, আপনার কিন্তু খুব একটা সামঞ্জস্য থাকবে না, বা কম থাকবে হতে পারে এরকম। বৃষরাশির পার্টনার যারা হয়, তারা কিন্তু মোটামুটি তাদের এডুকেশন কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি হওয়ার কথা, খুব বেশি হবে না, মোটামুটি হওয়ার কথা। এবং বৃষরাশির পার্টনার যারা হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের শরীরের মধ্যে কিছু বাতজনিত সমস্যা, ব্যথাজনিত সমস্যা বয়সকালে আসতে পারে। বৃষরাশির পার্টনার যারা হয়, তারা কিন্তু প্রচণ্ড চেষ্টা করে, কিন্তু যে কোনো কাজ করতে গেলে একটু সময় লাগিয়ে দেয়। একটু সময় ধৈর্য নিয়ে আপনার পার্টনারের সম্পর্কে আপনি যদি কোনো রকম কাজ করতে চান, একটু সময় নিয়ে আপনি করুন, তাহলে আপনার সাকসেস হবে। বৃষরাশির পার্টনারদের সঙ্গে বৃষরাশির যে সম্পর্ক, আপনারা দেখবেন অনেক সময় এমন হবে যে কোনো একটি ঘরের মধ্যে যদি আপনারা চলে আসেন বা থাকেন, তাহলে পরে ঘরের মধ্যে বিভিন্ন রকম বাদ বিতর্কতা চলে আসতে পারে। আপনি কিন্তু আপনার পার্টনারের সঙ্গে যখন চলে আসবেন, তখন আপনার পার্টনার কিন্তু বেশ কিছু কথায় আপনার সঙ্গে রাজি হবে না, বেশ কিছু কথাকে ইগনোর করবে, বেশ কিছু কথার মধ্যে আপনার লড়াই ঝামেলাও করে ফেলতে পারে।
বৃষরাশির পার্টনারদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, বৃষরাশির বৃষরাশির ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায় তাদের মোটামুটি সন্তান সুখ ভালো, সন্তানের জায়গাটা মোটামুটি ভালো থাকে, এবং তাদের পার্টনার যারা হয় তারা খুব কম অংশে সন্তান হতে বাধা, সন্তান আসতে সমস্যা, এই সমস্ত সমস্যা খুব কম অনুপাতে পড়ে। বিশ্বাসীর পার্টনার যারা হয় তাদের ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু শত্রুকে মাফ করে না, শত্রুকে অবশ্যই একটা মুতুর জবাব দেবার চেষ্টা করে। বিশ্বাসীর পার্টনার যারা হয় তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এরা কোনো রকম মানে সায়েন্স রিলেটেড, কোনো রকম ইঞ্জিনিয়ারিং রিলেটেড লাইনের মধ্যে চাকরি বাকরি বা কাজকর্ম করতে পারে, যদি বিশেষভাবে এই বর্তমান সমাজে তো মহিলারা বেশিরভাগ মহিলারাই কাজকর্ম করে না, করে থাকে বিবাহের পর। মহিলাদের পার্টনার যদি হয় তাহলে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন রিলেটেড লাইন, কোনো রকম কনস্ট্রাকশন রিলেটেড লাইন, কোনো রকম আমরা বলতে পারি কোনো রকম কনস্ট্রাকশন সেনা বিভাগ বা পুলিশ বিভাগ এই সমস্ত লাইনের সঙ্গে তারা অনেক সময় যুক্ত থাকতে পারে। বৃষরাশির মানুষ যারা হয় তাদের পার্টনারদের মোটামুটি শরীরের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নার্ভের সমস্যা আসতে পারে, অনেক সময় ছোটোখাটো প্রবলেম, ঠান্ডা লাগা, ছোটোখাটোভাবে মাথা ব্যথা করা, বাতের সমস্যা অনেক সময়, খুব বেশি দিন স্টে না করলেও মোটামুটি চলে একটুখানি। বৃষরাশির পার্টনাররা কিন্তু অনেক সময় দেখা যায় যদি পার্টনার চাকরি বাকরি করে বা কাজকর্ম করে তাহলে পরে তাদের কাজটা একটা জায়গায় স্থির নয়। আবার এছাড়াও কোনো মেডিকেলে, কোনো নার্সিং রিলেটেড লাইন, কোনো রকম জল সংক্রান্ত লাইন, কোনো রকমভাবে সেবামূলক লাইনের সঙ্গে তারা যুক্ত থাকতে পারে কোনো রকমভাবে। বৃষরাশির পার্টনারদের দেখা যায় অনেক সময় যে ভাগ্যটা মাঝে মধ্যেই তাদের সাথ দেয়, আবার কখনো কখনো ভাগ্যটা সাথ দেয় না। তাদের পার্টনারদের বক্তব্য হচ্ছে অনেকটা এরকম রকমের যে এদের পার্টনারের ভাগ্য কখনো কখনো লাক ফেভার করে যায়, কখনো কখনো লাক ফেভার করে না। আর বৃষরাশির পার্টনার যারা হয় তাদের সঙ্গে তাদের বাবার যদি থাকে তাহলে পরে মোটামুটি ঝগড়া অশান্তি, বাবার সঙ্গে বা বিতর্ক তো অবশ্যই হতে পারে, কিন্তু তবু একটা ভাব ভালোবাসা থাকে কখনো কখনো দেখা যায়। বৃষরাশির যারা পার্টনার হয় তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু তাদের সফলতা, তাদের লাভ কিন্তু বেশ কিছু সময় দেখা যায় যে তারা কিন্তু লাভ পেতে পেতেও লাভটা হারিয়ে ফেলছে বা লাভটা চলে যাচ্ছে, বা কোনো জায়গায় মাঝে মধ্যে সাকসেসফুল, কোনো জায়গায় মাঝে মাঝে সাকসেস আসছে না, এরকম একটা ব্যাপার ক্রিয়েট হয়ে যায়। আবার বৃষরাশির পার্টনারদের সঙ্গে কিন্তু তাদের যদি বড় ভাই বোন কেউ থাকে তাহলে তাদের সমস্যা আসতে পারে কোনো রকমভাবে। বৃষরাশির পার্টনারদের সুগারের প্রবলেমও অনেক সময় হতে দেখা যায়। বৃষরাশির পার্টনাররা সুগার সম্পর্কীয় বিষয়ে অনেকটা তৎপর থাকবেন। বৃষরাশির পার্টনাররা এমনি সেক্সুয়াল স্ট্রেংথ যেটাকে বলা হয় সেটা মোটামুটি ভালো থাকে। বৃষরাশির পার্টনাররা একটুখানি ঘোরাফেরা করতে, একটু ভ্রমণ করতে ভালোবাসতে পারে, এছাড়াও কিন্তু সাজগোজ করতেও মোটামুটি ভালোবাসে। বৃষরাশির পার্টনাররা কিন্তু আলটিমেটলি একটু লড়াই ঝগড়া করে, একটু চেল্লাচিল্লি অনেক সময় করে ফেলে, অনেক সময় দেখা যায় খুব শান্ত স্বভাবের পার্টনার খুব কম দেখা যায়। হতেও পারে জন্মচক্রের অবস্থানের উপর নির্ভর করে, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় বৃষরাশির পার্টনাররা প্রচুর চেল্লাচিল্লি রাগারাগি করলেও আলটিমেটলি কিন্তু তারা লড়াই করে একটি ভালো জায়গায় যাবার চেষ্টা করে, এবং লড়াই করে তারা কিন্তু আপনাকে অনেক নাম বা অনেকটা অধিকার পাওয়ার মতো যোগ্য করে তোলে। বিশ্বাসীর পার্টনাররা মনে করে যে আপনি নির্বোধ, আপনি চুপ থাকেন বলেই আপনার চারপাশে এত রকম সমস্যা, আপনার জন্য সে কিন্তু লড়াই করার চেষ্টা করে। তাই বিশ্বাসীর পার্টনার যদি এরকম হয় তাহলে পরে, আর এছাড়াও যদি আরও বিভিন্ন রকম সমস্যা থাকে পার্টনারের দিক থেকে তাহলে পরে অবশ্যই সঠিক সমাধান করবার আপনি চেষ্টা করুন, সঠিকভাবে কিন্তু আপনি জীবনকে এগিয়ে নিয়ে যান। আর যদি আপনি মনে করেন বিবাহ করেছেন বা বিবাহ করবেন তাহলে আপনি জটক বিচার, ওভারল্যাপিং বিচার করিয়ে পার্টনারের যদি কোনো সমস্যা থাকে বা আপনার যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে তার সঠিক রিয়েল গাইডলাইন মেনটেন করুন, সঠিক প্রতিকার করে জীবনটাকে আরও এগিয়ে নিয়ে চলুন। আর খুব বেশি কথা বাড়াবো না, সামান্যভাবে বললাম, বললে অনেক বড় হয়ে যেত, কিন্তু তবুও আমি সামান্যভাবে ভিডিওটা যেতে খুব কুইকলি আপনি দেখতে পারেন, তার জন্য অনুষ্ঠানটি অনেক কম সময় ধরে বললাম।
যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তবে অ্যাস্ট্রোটিপ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে প্রথম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। এছাড়াও কিন্তু আপনি আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দেবেন। আজ এই পর্যন্ত, কথা বাড়াবো না, পরবর্তী সময় আবার আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার।